সুপ্রিয় দর্শক, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আপনাদের দেখাবো ইকুলিং ইএল 4.7। 4.7-এর যে অফিসিয়াল সফটওয়্যারটা সেটা কিভাবে ডাম করা হয় এবং কি কিভাবে ইনস্টল করবেন সেই বিষয়টা দেখাবো, এবং কি এই অরিজিনাল ফাইলটা আমি ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। যাদের যাদের সমস্যা ভালো সফটওয়্যার পাচ্ছেন না, তারা এই সফটওয়্যারটা নিয়ে সহজেই ইউএসবির মাধ্যমে সফটওয়্যারটা আপডেট দিতে পারেন আপনার ইকুলিং ইএল 4.7। এই সফটওয়্যারটার কোনো বাগ নাই, কোনো সমস্যা নাই, এই সফটওয়্যারটা ভালো চলতেছে। এখানে অ্যাক্সেস কন্ট্রোল যেটা সি লাইনের জন্য প্রয়োজন সেটা এখানে হাইট থাকে, এটা শো করা আছে, এবং কি স্যাটেলাইট দুইটা অ্যাড করা আছে, যেটা আপনার বঙ্গবন্ধু এবং ডিডি ফ্রি ডিশ দুইটা স্যাটেলাইটই অ্যাড করা। আপনাদের আর নতুন করে অ্যাড করতে হবে না, শুধু এটা সেট আপ দিবেন আর চালাবেন, কোনো সমস্যা নাই। আর এইখানে চ্যানেলগুলা ফেভারিট চ্যানেলগুলা সিরিয়াল করা আছে, সিরিয়াল অনুযায়ী দেখবেন। এটা কিন্তু সি লাইনে চলতেছে, দেখেন কোনো সমস্যা নাই, যে কোনো চ্যানেল চলতেছে। কপিরাইট ইস্যুর জন্য কম কম ভিডিও শো করা লাগতেছে। এখন আমরা এই সফটওয়্যারটা ডাম করব। ডাম করার জন্য অবশ্যই আমাদের একটা প্যান ড্রাইভ প্রয়োজন হবে। এই যে প্যান ড্রাইভটা আমরা এখন রিসিভারে ইনপুট করব, দেখুন। প্যান ড্রাইভটা রিসিভার ইনপুট করার পর প্যান ড্রাইভটা পাইছে, এখন আমরা এই সফটওয়্যারটা ডাম করব। সফটওয়্যার আপডেটিং, এখানে ইউএসবি আপডেটিং আছে, এখানে আমরা ডাম করব। ডাম করার পর এখানে প্যান ড্রাইভটাকে দেখাই দিব, দেখানোর পর স্টার্ট ক্লিক করব। এই সফটওয়্যারটা ডাম শুরু হয়ে গেছে। সাকসেসফুল, আমাদের ডাম্প সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা এই সফটওয়্যারটাই যখন আমরা ইউএসবির মধ্যে আপডেট দিব, তখন সফটওয়্যার আপডেটিং এখানে ইউএসবি আপডেটিং এটা থাকবে, অল অল থাকবে। এখানে আবার ইউএসবিতে যাব, যেখানে ফাইলটা আমরা রাখছি, এই যে ডাম্প অল বিন, এই ফাইলটা ডাম্প হয়েছে। এখন আমরা এই ফাইলটাই আবার ইনস্টল দিয়ে দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, সাকসেসফুল, ওকে। এই ফাইলটা কোনো বাগ হয় নাই, কোনো সমস্যা হয় নাই, ফাইলটা একদম অ্যাকুরেট আছে। এটা দিলে আপনার ইকুলিং ইএল 4.7 আর কি কোনো প্রবলেম হবে না। দেখুন সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে। সাকসেসফুল, ওকে, সাকসেসফুলভাবে আমাদের ইনস্টল হয়ে গেছে। ওকে, আল্লাহ হাফেজ। আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি, এরকম আরও অনেক হেল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।